ড্রেস কি পরছি সেটা ব্র্যান্ড বা নন ব্র্যান্ড ডাজন্ট ম্যাটার, কিন্তু তার বাইরে আছে না অনেক সময় অনেক রূপচর্চা করছে মেয়েরা, যেটা হয়তো বা খুব রূপচর্চায় সর্বদা নিজেকে ব্যস্ত রাখেন অপু বিশ্বাস। পর্দার বাইরেও সারাক্ষণ মেকআপের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন তিনি। এসব রংঢাং করেই আবারও সাকিবের মাথাটাকে খেয়েছেন অপু বিশ্বাস। সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতায় এবার ঠিক এমনই একটা সমালোচনার শিকার হয়েছেন ঢালিউডের এই কুইন, যে বিষয়টি কিনা বুবলির সংসার ভাঙার মূল কারণ। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। 2016 সালটি অপু বুবলি দুজনের কাছে বিশেষ একটা স্মরণীয় বছর, কেননা এই সালে একদিকে অপু তার স্বামী সাকিবের সঙ্গে সেপারেশনে চলে যান, আর অন্যদিকে বুবলি তার প্রেমিক সাকিবের দেখা পান। ঘর সংসারের উপস্থিতি তাদের ভিন্ন ভিন্ন সময় হলেও বুবলিকেই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অপু বিশ্বাস। কিন্তু দিন শেষে এখন সেই দিনটাই যেন দেখতে হলো বুবলির। তবে তার জীবন থেকে সাকিবের এই চলে যাওয়ার পেছনে অপু বিশ্বাসের ফের উপস্থিতিকে দাবি করেছেন বুবলি। যে সাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো কখনোই শিখা করেনি। সাকিব খান তো বলেওছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। বলছি বুবলির মতে সাকিবের পরিবারে এখনো কি করে স্থান পায় অপু, সেটা তার বোধগম্য নয়। বুবলিটাও বলেছেন অপু বিশ্বাস তার অনেকটাই সিনিয়র, যার সূত্র ধরে অপুকে অনেকে বুড়ি বিশ্বাস বলেও মন্তব্য করেন। কিন্তু বেলা শেষে বুবলি বাদে সেই অপু বিশ্বাসে কি করে সাকিবের পরিবারের সঙ্গে মিশে যায়, সেটাই অনেকের কাছে একটা ভাবাপন্ন বিষয়। অপুকে প্রায় দেখা যায় শ্বশুরবাড়িতে আনন্দঘন সময় কাটাতে, অথচ বুবলি সাকিবের স্ত্রী দাবি করা সত্ত্বেও সাকিবের বাড়িতে বুবলির অবস্থান অনেকটাই দূরে বলেই বিশ্বাস করে সকলে। এদিকে সম্প্রতি একটা ভিডিও চিত্রে নিজ পার্লারে মেকআপ দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। মূলত তিনি সর্বদা এটাই বলেন যে সঠিকভাবে রূপচর্চার মাঝেই নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করা যায়, সহজ বাংলায় যত্ন করিলে রত্ন মিলে। তাই যত্ন করে রত্ন মিলিয়েছেন কিনা অপু, সেটাই একটা আলোচনা তৈরি হয়েছে। অর্থাৎ মন্তব্য রয়েছে এসব মেকআপ শেকআপের রংটং করে সাকিবের মাথা খেয়েছেন অপু বিশ্বাস, যে কারণে বুবলিকে ছেড়ে আবার সেই অপুরই হাত ধরেছেন সাকিব খান। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।